রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনীয় নাৎসির প্রশংসা করে ক্ষমা চাইলেন কানাডার স্পিকার। আমেরিকার ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলেছে মির্জা ফখরুল। বিপদ বাড়াচ্ছে লাল চীন, মোকাবেলায় স্পেন থেকে ডুবোজাহাজ কিনছে ভারত। হাইকোর্টের নির্দেশ, আটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরান খান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো দেশকেই দমাতে পারেনি, বাংলাদেশকে কি পারবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেন দাবি করেছে ক্রিমিয়ায় চালানো হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার নিহত হয়েছেন। মস্কোর দখলে থাকা ক্রিমিয়া সেবাস্তোপোলের নৌবহরের সদর দপ্তরে শুক্রবার এই হামলা চালানো হয়েছিল, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। সেবাস্তোপোলে হামলাটি ছিল মস্কোর জন্য বড় আঘাত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি গত কয়েক মাস ধরে নিয়মিত ইউক্রেনীয় হামলার শিকার হচ্ছে। ইউক্রেনীয় স্পেশাল ফোর্স বলছে কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার 34 জন কর্মকর্তা নিহত হয়েছেন, অপর 105 জন দখলদার আহত হয়েছেন। ক্রিমিয়ায় বৃহত্তম শহর সেবাস্তোপোলে শুক্রবার হামলার পর ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইউক্রেনীয় স্পেশাল ফোর্স আরও বলেছে নৌবহরের সদর দপ্তর মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম CNN এক প্রতিবেদনে বলেছে ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভ, তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনীয় দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হামলার দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তাদের এক সেনা নিখোঁজ রয়েছে। 2014 সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া, এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনীয় নাৎসিদের প্রশংসা করে ক্ষমা চাইলেন কানাডার স্পিকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হয়ে কাজ করা এক সেনার প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছিলেন কানাডার পার্লামেন্ট নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা। শেষমেশ ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন তিনি। গত শুক্রবার কানাডার পার্লামেন্টে এই ঘটনা ঘটে। ওই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে উপস্থিত ছিলেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দর্শক সারিতে বসেছিলেন 98 বছর বয়সী ইউক্রেনের নাগরিক ইয়ারোস্লাভ হানকা। তাকে ইউক্রেন ও কানাডার বীর হিসেবে ভূয়সী প্রশংসা করেন স্পিকার অ্যান্থনি রোটা। তিনি যে ভূমিকা রেখেছেন তার জন্য হানকাকে পার্লামেন্ট সদস্যদের সামনে ধন্যবাদ জানান স্পিকার। কানাডা ভিত্তিক ইহুদি মানবাধিকার সংস্থা দ্য ফ্রেন্ডস অফ সাইমন উইসেন্টাল সেন্টার এই ঘটনায় স্পিকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেছে ইয়ারোস্লাভ হানকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের আধাসামরিক বাহিনী সুরটাফেলের 14 ওয়াফেন গ্রেডিয়ান ডিভিশনের সদস্য ছিলেন। তারা আরও জানায় এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। এদিকে আমেরিকার ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলেছে মির্জা ফখরুল। আমেরিকার ভিসানীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে তিনি বলেন আজকে বিভিন্ন গণমাধ্যমে তাদের উৎকণ্ঠার কথা প্রকাশ পেয়েছে। সচিবালয়সহ সর্বত্র একই আলোচনা। সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য, এই সরকারের বিরুদ্ধে এক বছর যাবৎ আন্দোলন করছি, আন্দোলনে ইতিমধ্যে 22 জন শহীদ হয়েছে। উদ্দেশ্য একটি, গণতন্ত্রকামী মানুষকে আন্দোলন থেকে দূরে রাখা এবং এক দলীয় নির্বাচন করা। সমাবেশে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে তিনি বলেন মৃত্যুর আগ পর্যন্ত কারো সঙ্গে তিনি আপোষ করেননি। আরেক নেতা পিন্টুকে জেলের ভেতর হত্যা করেছে, আজকে যারা বন্দী আছেন তাদের মুক্ত করেই গণতন্ত্রকে মুক্ত করব। তিনি আরো বলেন 30 বছর আগে মামলায় বিএনপির 9 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এক নেতাকে 70 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এদিকে বিপদ বাড়াচ্ছে লাল চীন, মোকাবেলায় স্পেন থেকে ডুবোজাহাজ কিনছে ভারত। আগ্রাসী চীনকে নজরে রেখে স্পেন থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনতে পারে ভারত, এই মর্মে কথাবার্তাও কিছুটা হয়েছে, এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতে নিযুক্ত মাদ্রিদের দূত হোসে মারিয়ার ফিদাও। শুধু তাই নয়, প্রযুক্তি হস্তান্তরের আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ সংস্থায় ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের রাষ্ট্রদূত রিদাও বলেন আমরা ভারতীয় বায়ুসেনার হাতে বিমান তুলে দিয়েছি, এটাই প্রমাণ করে যে
আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করি। ভারতীয় নৌসেনার জন্য আমাদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 6টি সাবমেরিন তৈরির টেন্ডার ডাকা হয়েছে, এতে আমরাও রয়েছি। আমার মতে আমাদেরটাই বাজারের সেরা অফার। শুধু তাই নয়, স্পেন প্রযুক্তি হস্তান্তরেও রাজি। আমরা প্রতিরক্ষা ছাড়াও বাণিজ্য সহ একাধিক বিষয়ে ভারতকে সহযোগী বলে মনে করি। বলে রাখা ভালো, বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা ভারতে তৈরিতে জোর দিয়েছে মোদি সরকার। মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত দেশেই তৈরি হবে অত্যাধুনিক সমরস্ত্র। উল্লেখ্য, চলতি মাসেই চুক্তিমাফিক স্পেন থেকে প্রথম C-295 মাঝারি পরিবহন বিমান হাতে পেয়েছে ভারতীয় ফৌজ। 2021 সালে স্পেন থেকে 56টি মাঝারি পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় করে বায়ুসেনার জন্য স্পেনের CAS সংস্থার তৈরি 56টি C-295 নামে সামরিক পরিবহন বিমান কেনা হবে। চুক্তি হওয়ার 48 মাসের মধ্যে 16টি বিমান স্পেন থেকে উড়িয়ে আনা হবে আর 40টি বিমান তৈরি করা হবে ভারতে। চুক্তির 10 বছরের মধ্যে সেগুলি দেশে তৈরি করবে টাটা কনসোর্টিয়াম। এটাই প্রথম এমন একটি প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির বিষয়ে চুক্তি হলো যখন সেনার জন্য পরিবহন বিমান তৈরি হবে দেশের মাটিতে এবং তা তৈরি করবে একটি বেসরকারি সংস্থা। এদিকে হাইকোর্টের নির্দেশ, আটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও আলোচিত তোষাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমরান খানকে আটক কারাগার থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে যেসব সুযোগ সুবিধা ইমরান খানের প্রাপ্য সেসবের প্রায় কোনোটি আটক কারাগারে নেই। তবে রাওয়ালপিন্ডি শহরের আদিয়ালা রোডের কারাগারটি পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ কারাগার। সেখানে ইমরান খানের মতো VIP কারাবন্দীদের প্রাপ্য সব সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। এ কারণে ইসলামাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিওটিভিকে নিশ্চিত করেছে IHC-তে ইমরান খানের আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার সালমান সফদর। গত 5ই আগস্ট ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন আদালত তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার পর ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাবের আটক কারাগারে রাখা হয় সেই দিনই। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল ইমরান খানের, সেসব তাকে দেওয়া হয়নি। অভিযোগ করে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দেন ইমরান খানের আইনজীবী। সোমবার সেই পিটিশনের উপর শুনানি শেষে এই রায় দেন IHC-র প্রধান বিচারপতি। এ সময় ইমরান খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শের আফজাল মারওয়াত ও রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার ইকবাল দোগার। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো দেশকেই দমাতে পারেনি, বাংলাদেশকে কি পারবে? সোভিয়েত ইউনিয়ন পতনের পর গত 3.5 দশক ধরে পৃথিবীতে একছত্র আধিপত্য বিস্তার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক থেকে শুরু করে সিরিয়া, হালের ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাতাস দিচ্ছে তারা। মার্কিন সাম্রাজ্যবাদের এই থাবা থেকে বাদ যায়নি আফ্রিকার দেশগুলো। যখন যেখানে নিজের স্বার্থের বিষয় এসেছে সেখানেই যুক্তরাষ্ট্র নানান কৌশল আর ছলচাতুরির আশ্রয়ে হস্তক্ষেপ করেছে, জারি করেছে নানা ধরনের স্যাংশন বা নিষেধাজ্ঞা। সম্প্রতি বাংলাদেশের সাধারণ নির্বাচনে 3 মাস আগে জারি করল ভিসা নীতি। বিশ্বের বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক বলেছেন এটা তারা করেছে নিজেদের স্বার্থে এবং ভূ রাজনৈতিক কারণে। শুধু তাই নয়, এর মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করল। গণতন্ত্র, মানবাধিকার রক্ষা আর সুষ্ঠু এবং অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের অজুহাত দিয়ে বাংলাদেশের ওপর ছুরি ঘোরানোর চেষ্টা করল যুক্তরাষ্ট্র। এর পেছনের গল্প হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়, তাই তাদের লক্ষ্য বিশ্ববাসীর দৃষ্টি ঘুরিয়ে পেছনের দরজা দিয়ে নিজের অর্থনৈতিক অবস্থা ভালো করা। বিশ্লেষকেরা আরও বলেছেন যুক্তরাষ্ট্রের শেষ 2টি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এখন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করছে তৎপর বাইডেন প্রশাসন। নিজেদের দেশের সব অগণতান্ত্রিক আচরণ নিয়ে মাথা ঘামাচ্ছে না যুক্তরাষ্ট্র, উল্টো নিজের মরুলিপনা জাহির করে সেসব অপকর্ম ঢেকে দেওয়ার চেষ্টা করছে। একটু পেছনের দিকে গেলে আজকে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা সংস্কৃতি চালু হয়েছে এ শুরু হয়েছিল 90-এর দশকে যুক্তরাষ্ট্রের হাত ধরেই। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের এই স্যাংশন পলিটিক্স এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। কিছু হতে না হতেই স্যাংশন। রাজনৈতিক বিশ্লেষক জর্জ লোপেস যুক্তরাষ্ট্রের এই স্যাংশন পলিটিক্সকে 90-এর দশকে স্যাংশন ডিকেটস হিসেবে চিহ্নিত করেন। বিশ্লেষকদের দাবি মানবাধিকার বা গণতন্ত্রের কথা বলে স্যাংশন দেওয়া হলেও বেশিরভাগ সময় ভূ রাজনৈতিক স্বার্থসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে মুখ্য ভূমিকা পালন করে। তবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বা স্যাংশন ইরান রাশিয়া যাদের উপরই দিয়েছে তাদের উপরই খুব বেশি প্রভাব পড়েনি।
হয়নি, বাংলাদেশের ওপর তেমন একটা প্রভাব পড়বে বলে মনে হয় না, আর যদিও পড়ে সেটি হবে সাময়িক সময়ের জন্য, এখন ভবিষ্যতে কি হয় সেটাই দেখার বিষয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।